হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক কোনো কিছু হাত পা নাড়া ছাড়া ঘন্টা পর ঘন্টা এভাবে ভেসে থাকতে পারে, একটা আশ্চর্যজনক এবং জাদুকর অবস্থা। দেখেন, উনি ঘন্টার পর ঘন্টা এইভাবে ভেসে থাকতে পারে, ঘন্টা পর ঘন্টা এই অবস্থায় থাকে, কোনো কিছু ধরা ছাড়া। ভালো করে ফলো করেন, কোনো কিচ্ছু না, নিচে কোনো কিছু নেই, কোনো কিছু না। দেখেন, পুরা এই অবস্থায় থাকে, ভাসে। উনি ইচ্ছে করলে এইভাবে ঘন্টার পর ঘন্টা, আপনি এইভাবে কতক্ষণ থাকতে পারবেন? আপনি সর্বোচ্চ কতক্ষণ থাকছেন এইভাবে? আচ্ছা, উনি অনবরত এইভাবেই থাকতে পারবে, কোনো কিছু সঙ্গে না। আপনি ভালো করে দেখেন, একবারে ফ্রেশ পানি, একবারে ফ্রেশ পানি। দেখেন, নিচে গভীরতা আছে 4 ফিটের মতো, উনি পানির উপরে ফুললি ভাসিয়ে আছে, একদম ফুল ভাসিয়ে আছে উনি। এর ভিতরে কোনো কিচ্ছু না। এই যে দেখেন, এই যে আশেপাশে তারা, এখানে এই যে আরো ছেলেপেলে আছে খেলতেছে, উনি এইভাবে ভাসিয়ে থাকতে পারে যতক্ষণ উনি ঘন্টার পর ঘন্টা, নিচে কোনো কিছু নেই, নিচে কোনো কিছু নেই, ঘন্টার পর ঘন্টা উনি এইভাবে থাকতে পারে, কোনো জাদু বা মন্ত্র না। উনি এইভাবে প্র্যাকটিস, এইভাবে উনি প্র্যাকটিস করতে করতে এইভাবে উনি হয়েছে। দেখেন ভালো করে, ভিডিওটা ভালো করে দেখতে পারবেন একেবারে। এইভাবে উনি অসম্ভবকে সম্ভব করছে একবারে, একবারে। দেখেন, অসম্ভবকে সম্ভব কিভাবে করা যায়। অনেক দিনে প্র্যাকটিসের ক্ষেত্রে উনি এটা পারছে। দেখেন, কোনো হাত পা নড়াচড়া করতেছে না, নিচ দিয়ে দেখেন যে পানির সঙ্গে কোনো কিছু লাগানো নেই, অনেক সুন্দরভাবে এইভাবে উনি ইচ্ছে করলে যে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা না, সারাদিন ইচ্ছে করলে উনি এইভাবে বাঁচতে পারবে। আশ্চর্যজনক হলো সত্যি এইটা। এই যে পাশে পানি, পানির এটা দেখেন কত বড় পানি, 4 ফিটের মতো পানি আছে, আর উপরে এই যেভাবে ভাসা। অলরেডি এইখানে প্রায় 3 মিনিটের কাছে চলে গেছে, উনি একটু নিচে বা হাত পা কোনো কিছু করে নাই। দেখেন, সত্যি এটা একটা একটা আশ্চর্যজনক, কোনো জাদু বা মন্ত্র না। এইভাবে বাঁচতে বাঁচতে উনি ইচ্ছে করলে এখান থেকে অনেক দূর যেতে পারে, পানির স্রোত থাকলে। আচ্ছা, ওনাকে এখন জানবো এটা কিভাবে সম্ভব হলো ভাই, এটা কিভাবে সম্ভব হলো ভাই। আমি যখন স্কুলে পড়ি, হ্যাঁ, তখন হচ্ছে স্কুল কলাচন্দী উদ্যানে জিয়া উদ্যানে গোসল করতে যেতাম। আচ্ছা, তখন ওই যে সাঁতার শিখি। আচ্ছা আচ্ছা, তো তখন কাছে ট্রাই করলাম দুই হাতে সাঁতার কাটতে পারি কিনা, দেন আস্তে আস্তে দেখলাম যে এটাই আসলাম, তারপরে আঙ্গুলে আসলাম, একটা সময় হাত নাড়ানো ছাড়া ট্রাই করলাম, তারপর আপনি সাকসেস হয়ে গেলেন। আচ্ছা, এটা কি কারো কে কাউকে ফলো করে আপনি এটা করছেন, না নিজের ইচ্ছে এটা করছেন? নিজের ইচ্ছে করছেন, কারণ আমি একটা মধ্য সাধুকে শুনছিলাম যে ও এটা পারে। আচ্ছা, ট্রাই করছিলাম। আচ্ছা, তারপরে চেষ্টা করার পর সফল হয়েছেন, অর্থাৎ যে কোনো জিনিস অসম্ভবকে সম্ভব করা যায় চেষ্টা করলে। মানে এই যে দেখেন, আবার 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 একটু দেখাচ্ছি আপনাদের, দেখেন কিভাবে করে। হয়তো আপনারা ভাববেন কোনো জাদু বা মন্ত্র, কোনো কিছু না। দেখেন, আমাদের বাংলাদেশে একজন লোক আছে অসম্ভবকে সম্ভব করে, সেটা হলো অনন্ত জলিল। আর আজকে আমাদের বড় ভাই এখানে অসম্ভবকে সম্ভব করছে। দেখেন দেখেন, অবাস্তবকে বাস্তবে পরিণত করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।